নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি বঙ্গতে রিলিজ হওয়া শর্ট ফিল্ম যেটার নাম এনকাউন্টার, তার ব্যাপারে কথা বলবো। তো এই যে শর্ট ফিল্ম বা একটা নাটক, এইটার না অ্যাকচুয়ালি কি বলুন তো, যেটা দেখানোর চেষ্টা করেছে সেটা সেরকম ভাবে ঠিক করে ফুটিয়ে উঠতে পারেনি। 46 মিনিটের মাত্র এইটা শর্ট ফিল্মটা, কিন্তু 46 মিনিটের মধ্যে যেরকম শর্ট ফিল্ম যেরকম হয় যে শেষের দিকে একটা কি বলবো না শেষ হওয়া কথা এরকম রেখে দিয়ে যায়, কিন্তু এটাতে সেরকম কিন্তু কিছু একদমই সেরকম নেই। এর গল্পটা হচ্ছে যে এর যে মীর রবি এবং তার একজন ফ্রেন্ডকে নিয়ে সে রাত্রিবেলায় যাচ্ছিল। তো মীর রবি হচ্ছে একজন পুলিশ অফিসার, তো রাত্রিবেলায় যাচ্ছিল, তাকে হঠাৎ করে পুলিশে ধরে এবং তাকে সে যখন বলে যে আমি নিজে পুলিশ অফিসার, বলে এই মহিলাটাকে নিয়ে কোথায় যাচ্ছেন, তিনি বলে আমার ফ্রেন্ড, আমি এটাকে ছাড়তে যাচ্ছি। তো তারপরে তার ব্যাগ ট্যাগ তাদের সমস্ত কিছু চেক করে এবং চেক করার সময় সেই যে মহিলাটা ছিল তার ব্যাগের মধ্যে হিরোইন পাওয়া যায়, মানে যে কোকেন পাওয়া যায়। তো তাদের দুজনকে পুলিশের থানায় নিয়ে আসা এবং জিজ্ঞেস করা হয় যে এই কোকেনটা সে কোথা থেকে পেয়েছে। সেই মেয়েটি বলে যে তাকে এটি মীর রবি দিয়েছে, আর মীর রবি বলে যে আমি এই বিষয়ে কিছুই জানি না। তো এরপরে কি হয় সেটা এখানে দেখানো হয়েছে, মানে আলটিমেটলি তদন্ত করে কি বের করায় সেটি হচ্ছে এই যে শর্ট ফিল্মটা, সেটার গল্পটা। তো এটার মধ্যে না সেরকম কিছু নেই, মানে কোনো রকম একটা সাসপেন্স কিছু নেই, এখানে একটা সিম্পল ব্যাপার একদম সহজভাবে দেখানো হয়েছে যে এই কোকেনটা কোথার থেকে এলো, এই কোকেনটা কোথার থেকে পেলো। লাস্টে দেখি যে আমি গল্পটা বলে দিচ্ছি, বলতে পারেন যে একটা সিসিটিভি ফুটেজ দেখা গেছে সেখান থেকে পেয়ে গেছে। এবার যিনি তদন্ত করছিলেন তিনি খুঁজে পাচ্ছিলেন না, আরো একটি মেয়ে এসছে সেই সে সেটা খুঁজে পেয়ে গেছে। তো এইখানে যে ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, যে এখানে অনেক কিছু না অদ্ভুত ভাবে দেখেছে, যে যে মেয়েটি কোকেন সময় ধরা পড়েছে তার যে সঙ্গী বা তার স্বামী, সে এসে তার মেয়েটিকে বলছে তুমি কিন্তু স্বীকার করবে না হ্যান ত্যান, পাশে পুলিশ দাঁড়িয়ে আছে, পাশে মহিলা পুলিশ দাঁড়িয়ে আছে, এইখানে সে শুনতে পাচ্ছে, তাহলে অপমান ব্যাপার হয়ে যাবে, শুনেই যাবে। মানে কিছু কিছু জিনিস না অদ্ভুত দেখিয়েছে এইসব জায়গাটা, এবং এটার মধ্যে কোনো সাসপেন্স ক্রিয়েট করার কিছু করতেই পারিনি, যে একটা সাসপেন্স ক্রিয়েট করবে সেটা কিছু করতে পারিনি। একটা ফ্ল্যাট ব্যাপার, জাস্ট কোকেনটা করতে গেলো, এত কিছু ঘুরে ফিরে কিছুতেই পাচ্ছে না, হট করে মেয়েটা যে আরেকজন যে তদন্ত করছিল মেয়েটার, মানে যে মূল অফিসার তার সঙ্গে যে সাপোর্ট করছিল যে মেয়েটা, যে মেয়েটা মীর রবিকে আগের থেকে চেনে, সে হঠাৎ করে একটা শেষ মুহূর্তে একটা সিসিটিভি ফুটেজে এনে দেখিয়ে দিল, সেখানে দেখা গেলো যে কোকেনটা দিচ্ছে, তাদের প্রমাণ হয়ে গেলো যে এ নয় মীর রবি না, ওই মেয়েটি অ্যাকচুয়ালি এ দোষী, সে অ্যাকচুয়ালি ঘোরাচ্ছিল। এইভাবে পুরো বিষয়টা শেষ করে দিল, মানে কোনোরকম ভাবে একটা কিছু হজবড় লোভায় করে দিয়েছে। একটা কিছু মধ্যে একটা যদি আকর্ষণ না থাকে না দেখতে পাওয়া লাগে, এবং শেষের দিকে এমনভাবে ঝুল করে দিল এনকাউন্টার নাম দিয়েছে, আমি ভাবলাম মধ্যে কিছু একটা বিশাল কিছু হবে টবে, একদমই ভালো নয়। এরকম যদি বঙ্গতে রিলিজ করে না, তাহলে এর আগে বঙ্গর আমি অনেকগুলো দেখেছিলাম, সেগুলো বেশ মজাদার ছিল, একটা এই থ্রুয়াট একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। এখানে না আছে মেসেজ, না আছে মজা, না আছে সাসপেন্স, এবং অভিনয়ের কথা বললে ভাই কি প্যাথেটিক অভিনয়, বিষয়ত ওই যে মেয়েটা ওর সঙ্গে মীর রবির সঙ্গে ছিল, মানে ধরা পড়ে যায় সেই মেয়েটার কি প্যাথেটিক অভিনয় মানে নেওয়া যাচ্ছে, আর বিজিএম খুব জোরালো, অতীব একটি খারাপ আমি দেখলাম এই শর্ট ফিল্মটা। সেই কারণেই আমি এনকাউন্টার এই শর্ট ফিল্মটাকে, মানে এই শর্ট ফিল্মটাকে 5-এর মধ্যে 1টা স্টার দেবো। যদি আপনারা বঙ্গতে এটা দেখে থাকেন তো আপনারা আমার জানাবেন আপনাদের এটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।